1286 বঙ্গাব্দের ঝুলন পূর্ণিমা, রাত 1:30টার সময় কুতুবপুরের ব্রাহ্মণ বাড়িতে মহাপুরুষ স্বামী নিগমানন্দের আবির্ভাব হয়। কুতুবপুর গ্রামের অবস্থান নদিয়া জেলার মেহেরপুর মহকুমায়। কুতুবপুরের ব্রাহ্মণ বাড়ির অতিথি বৎসলা বলে খুব সুনাম ছিল। ভুবনমোহন চট্টোপাধ্যায়ের সহধর্মিনী মানিক সুন্দরী দেবী ছিলেন ভক্তিপরায়ণা এবং অতিথি বৎসল। বিয়ের 7-8 বছরের মধ্যে পুত্রকন্যার জন্ম না হওয়াতে তিনি সর্বদাই ব্রত পালন করতেন, গরিব দুঃখী অনাথদের সেবা করতেন। সেসব্দি সাধনালব্ধ ফলে সর্বাঙ্গ সুন্দর ওই পুত্র সন্তানকে লাভ করলেন। নবজাত শিশুর আগমনে কুতুবপুর আনন্দময় হয়ে উঠল। ছোট্ট শিশুর মুখপদ্ম দর্শন করেন সকলে উৎফুল্ল হলেন। তার নাম দেওয়া হল নলিনীকান্ত। 11 বছর বয়সে তার উপনয়ন সম্পূর্ণ হয়। এই উপনয়নের মাধ্যমেই নলিনীকান্তের মনোজগতে শুরু হয় পরিবর্তন। সবসময় ভাবে বিভোর হয়ে থাকতেন, মাঝে মাঝে অদ্ভুত সব স্বপ্ন দেখতেন। সংসারে নলিনীকান্ত এখন আর একমাত্র শিশু নন, আরও 4টি পুত্র সন্তানের জননী হয়েছিলেন মানিক সুন্দরী দেবী। শিক্ষাজীবন শেষ করে নলিনীকান্তের বিয়ে সংস্কার করা হল। 1304 বঙ্গাব্দের হালি শহরে নিষ্ঠাবান ব্রাহ্মণ বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের রূপবতী কন্যা সুধাংশুবালার সঙ্গে বিয়ে হল তার। কিছুদিন পর দিনাজপুর ডিস্ট্রিক্ট বোর্ডে ওভারসিয়ারের চাকরি গ্রহণ করলেন নলিনীকান্ত। তারপর রানী রাসমণির এস্টেট সুপারভাইজারের কাজেও পথ পেলেন তিনি। তার কর্মক্ষেত্র হল নারায়ণপুর কাছাড়ি। নববিবাহিতা স্ত্রীকে এনে শুরু করলেন দাম্পত্য জীবন। তারপরেই কি যেন একটা ঘটনা ঘটে গেল। ভোগী সংসারী নলিনীকান্ত কার ইঙ্গিতে ত্যাগী সন্ন্যাসী মহাত্মা নলিনীকান্তে রূপান্তরিত হলেন। সন্ন্যাস জীবনের আগে এবং পরবর্তীকালে চরম কঠোরতার মধ্যে দিয়ে নলিনীকান্তের জীবন কেটে গিয়েছিল। গুরু সচিদানন্দ সরস্বতীর পুষ্কর আশ্রমের দিনগুলিতে তাকে কঠোরতম সাধনাযজ্ঞে অংশও নিতে হয়। আশ্রম জীবন সম্পর্কে নলিনীকান্ত বলেছেন, আমি সচিদানন্দকে ভালোবেসেছিলাম, তিনিও আমাকে ভালোবাসতেন, তাই তার অকথ্য অত্যাচার সহ্য করতাম। শিষ্যদের মধ্যে আমিই ছিলাম ব্রহ্মচারী, সুতরাং আশ্রম জীবনের শেষের দিকে আমাকে রন্ধন করতে হতো। একদিন উনুনে হাঁড়ি চাপিয়ে দিয়ে অন্তরাল হতে তার ব্রহ্মজ্যোতি বিভার্সিত মুখের দিকে অনিমেষ লোচনে তাকিয়ে বসে আছি, ভুলে গিয়েছি রান্নার কথা, ভাত পুড়ে গিয়ে গন্ধ বের হয়েছে। তারপর আর কি, শুরু হলো গুরুজির অকথ্য গালাগালি। তবে গুরুজি আমায় যেমন অকথ্য ভাষায় গাল দিতেন, তেমনই আবার খুব আদরও করতেন। এমন ব্রহ্মজ্ঞানী বৈদান্তিক জ্ঞান সাধনায় সিদ্ধপুরুষ আর দেখলাম না। প্রবীণ গুরুভাই ব্রহ্মানন্দ নলিনীকান্তের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তিনি মাঝে মধ্যেই বলতেন, দেখো ভাই, সন্ন্যাস নিতে তুমি এখানে এসেছো, এ হচ্ছে জীবের জীবত্বের অবসান ঘটানো। গুরুদেবের এত শাসন গালাগালি সব কিছুর উদ্দেশ্য তাই। সচিদানন্দ সরস্বতী নলিনীকান্তের সহনশীলতায় মুগ্ধ হলেন। তিনি তাকে হিন্দু দর্শনশাস্ত্র পাঠের ব্যবস্থা করে দিলেন। 1309 বঙ্গাব্দের 11ই ভাদ্র সন্ন্যাসীর দীক্ষা গ্রহণ করলেন নলিনীকান্ত। তারপর শুভদিনে গুরুর সঙ্গে চলে এলেন তীর্থ পরিক্রমায়। বাদ্রিকা আশ্রম থেকে এলেন পুষ্কর, তারপর মুসুরি, আবার পথ পরিক্রমা শুরু হল। মানস সরোবর অভিমুখে পথ এগিয়ে গেছে। নবীন সন্ন্যাসী নিগমানন্দের মনে আছে গভীর উৎকণ্ঠা। সাধনার লীলাভূমি হিমালয়ের পথ পরিক্রমা শেষ করে মানস সরোবরে পৌঁছে গেলেন তিনি। অমৃতের আনন্দধারায় তার সমস্ত সত্তা প্লাবিত হয়ে উঠল। এবার পুষ্কর আশ্রম, সেখানে কিছুদিন বিশ্রাম করে গুরুর নির্দেশে একাকী যাত্রা শুরু করলেন নিগমানন্দ। শ্রীক্ষেত্রে দক্ষিণাপথের সব তীর্থস্থান ভ্রমণ, তারপরে এলেন রামেশ্বর ধামে। এখানে দেবতার নাম রামেশ্বর মহাদেব, বিশাল মন্দির। এই মন্দির দেখে তার মন আনন্দে আপ্লুত হল। রামেশ্বর থেকে পদব্রজে এলেন দ্বারকাধামে, সেখানে সারদা মঠে এসে উঠলেন। তরুণ সন্ন্যাসীকে সারদা মঠের এক বিচিত্র ঘটনার সম্মুখীন হতে হয়েছিল। এক বৃদ্ধা যোগিনীর হাতে মঠের কর্মভার ন্যস্ত হয়েছে। কিছুদিনের মধ্যে নিগমানন্দ তার প্রিয়পাত্র হয়ে উঠলেন।
নবীন সন্ন্যাসীকেই মহান্তের পদে অভিষিক্ত করবেন বলে স্থির করলেন মাতৃস্বরূপা ওই বৃদ্ধা। ইতিমধ্যেই সেখানে এক ত্রিশূলধারিণী ভৈরবীর আবির্ভাব ঘটল। তার পূর্বাশ্রমের নিবাস ছিল যশোর জেলায়। তাকে দেখে নিগমানন্দ কেমন অভিভূত হয়ে গেলেন। অবশেষে নিগমানন্দ মনে মনে ভাবলেন, ওই ভৈরবীকে সহধর্মিনী হিসেবে গ্রহণ করে নতুনভাবে ধর্মাচরণ করবেন। বিয়ের আগের দিন গভীর নিশীথে বিচিত্র এক স্বপ্ন দেখলেন সাধক নিগমানন্দ। দেখলেন শুভ পরিণয় সম্পন্ন করার জন্য পুরোহিত প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন। বর বেশে নববধূর পাশে এসে বসেছেন নিগমানন্দ। হঠাৎ গুরুর প্রতিচ্ছবি ভেসে উঠল। রুক্ষ গুরুগম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। দেখতে পেলেন রূপবতী ভৈরবের দেহ মাখনের মতো গলে গলে মাটিতে পড়ছে। এক বিভৎস কঙ্কালে রূপান্তরিত হয়েছে সে। ভয়ে চিৎকার করে উঠলেন নিগমানন্দ। ঘুম ভেঙে গেল। লোটা কম্বল নিয়ে ছুটে বেরিয়ে এলেন মঠ থেকে। উত্তরকালে স্বামী নিগমানন্দ বলেছিলেন, সদ্গুরু অনেক সময় স্বপ্নের মধ্যে দিয়ে আশ্রিত শিষ্যকে দিক নির্দেশ করে দেন, প্রকৃত কল্যাণের পথে চালিত করেন। আবার ফিরে এলেন পুষ্কর আশ্রমে। গুরু সচিদানন্দ তাকে বললেন, বেটা, আমার কাছ থেকে যা হবার তা তো হয়ে গেছ, তোকে এবার আগে বড় কাজ করতে হবে। যোগী গুরুর অনুসন্ধান করে যোগ সাধনাও করতে হবে তোকে। যোগী গুরুর অনুসন্ধানে দেশ থেকে দেশান্তরে পরিভ্রমণ করলেন নিগমানন্দ। জামনগর, সাতবেল, সক্করের মধ্য দিয়ে এগিয়ে এলেন। এলেন করাচি, সেখান থেকে মরুতীর্থ হিংলাজ। পথে তাকে নানা রকম ঘটনার সামনে দাঁড়াতে হয়েছিল। এবার এলেন কলকাতায়। উঠলেন বড়বাজারের এক ধর্মশালায়। একদিন শুনলেন অ্যানি বেসান্ত কৃষ্ণনগরে পরলোক তত্ত্ব সম্পর্কে ভাষণ দেবেন। নিগমানন্দ এলেন কৃষ্ণনগরে। অ্যানি বেসান্তের সঙ্গে যোগাযোগ হল। কৃষ্ণনগরে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু তিনি তখনও পর্যন্ত গুপ্তভাবে যোগ সাধনায় মগ্ন ছিলেন। একদিন কৃষ্ণনগর ছেড়ে কামাখ্যা দর্শন অভিলাষে চললেন আসামের পথে। পথের মধ্যে কঠিন আমাশায় রোগে আক্রান্ত হলেন। তিনি ব্রহ্মকুণ্ডের কাছে পার্বত্য জাতির এক বস্তিতে এসে আশ্রয় নিলেন। তাদের সেবা শুশ্রূষায় এক মাসের মধ্যে সুস্থ হয়ে উঠলেন তিনি। সেখানে ঈশ্বর নির্দিষ্ট যোগীগুরু সুমের দাস মহারাজের সঙ্গে দেখা হলো তার। তার কাছ থেকেই যোগের বিষয়ে নানা জ্ঞান লাভ করেছিলেন নিগমানন্দ। তারপর শেষ হলো এই পর্ব। সন্তুষ্ট চিত্তে মহাপুরুষ নিগমানন্দকে বললেন, যা, এবার লোকালয়ে গিয়ে যোগ সাধনায় রত হয়ে পড়। এই সাধনায় ঘি দুধ খেতে হয়, পুষ্টিকর আহার না হলে চলে না। এর জন্য প্রয়োজন লোকালয় আর গৃহীভক্তের সহায়তা। এক শুভ দিনে দাসের নির্দেশে নিগমানন্দ মেদিনীপুরের পথে যাত্রা করলেন। এলেন মেদিনীপুর জেলার হবিবপুর গ্রামে। সেখানে এক সম্ভ্রান্ত ভদ্রলোক শারদাপ্রসাদ মজুমদারের বাড়িতে থাকতে শুরু করলেন। দিনে দিনে তার আগমন বার্তা চারিদিকে প্রচারিত হয়ে পড়ল, লোক সমাগম হতে থাকল। তখন তিনি আর গুপ্তভাবে সাধনা করতে পারছেন না, তাই আসামের পথে রওনা হলেন। এলেন গৌহাটি শহরে। সেখানে এক সম্ভ্রান্ত ভদ্রলোক তার গৃহে নিগমানন্দকে আমন্ত্রণ জানালেন। ইনি হলেন উত্তরকালে ভক্তশিষ্য খঞ্জেশ্বর বিশ্বাস। এবার স্বামী নিগমানন্দ চলেছেন এলাহাবাদের পথে। কুম্ভমেলা উপলক্ষে সেখানে সাধু সম্মেলন হবে। মেলাক্ষেত্রে পৌঁছে দীক্ষাগুরু সচিদানন্দ মহারাজের দর্শন লাভের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। অনেকদিন বাদে গুরুকে পেয়ে তার চরণধুলি মাথায় নিলেন, শঙ্করাচার্যকে প্রণাম করলেন। প্রয়াগের মহাতীর্থে গুরু সচিদানন্দের নির্দেশে দণ্ডি জলে নিক্ষেপ করলেন। হলেন স্বামী নিগমানন্দ পরমহংস। গুরু সচিদানন্দের পুষ্কর আশ্রমে মহান্তের পদে অভিষিক্ত করার ইচ্ছাও জানালেন। কিন্তু এই ইচ্ছা পূর্ণ করতে সম্মত হলেন না নিগমানন্দ পরমহংসদেব। কুম্ভমেলা শেষ হল, কাশীধামের দিকে রওনা হলেন তিনি। ক্ষুধার্ত হয়ে এসে বসলেন দশাশ্বমেধ ঘাটে। ভাবলেন, এটা তো অন্নপূর্ণার স্থান, এখানে কেউই অভুক্ত থাকে না। ধ্যানস্থ হলেন যোগীবর। অকস্মাৎ এক বৃদ্ধা এসে এক চুপড়ি খাবার দিয়ে বললেন, বাবা, খাবারটি রাখো, আমি এখনই স্নান সেরে আসছি। যখন ধ্যান ভঙ্গ হলো তখন রাত্রি আটটা বেজে গেছে। বৃদ্ধা কোথায়?
খাবারের টুকরি তো ঠিকই রয়েছে। আর দ্বিধা না করে খাবারগুলি খেয়ে গঙ্গার জল পান করলেন। রাতে মা অন্নপূর্ণা স্বপ্নে দর্শন দিয়ে বললেন, কেমন বাবা, এবার বিশ্বাস হলো তো? বৈদান্তিক সন্ন্যাসীর শিষ্য নিগমানন্দ এখনও তার সাধনা শেষ হয়নি, ভাবলেন হিমালয়ের নিভৃত অবস্থানকারিণী সন্ন্যাসিনী গৌরী মাতার কথা। তখনই ছুটলেন উত্তরাখণ্ডের অভিমুখে। শেষ পর্যন্ত গৌরী মাতাজির আশ্রমে পৌঁছালেন। তার শিক্ষা এবং কৃপা পর্ষে নতুনভাবে নিজেকে উপলব্ধি করতে পারলেন। হিমালয় থেকে এলেন আসামে। সচিদানন্দকে সঙ্গে নিয়ে কামাখ্যা দর্শন করলেন, স্থাপন করলেন শান্তি আশ্রম। পরবর্তীকালে এই আশ্রম আসাম বঙ্গীয় সারস্বত মঠরূপে রূপান্তরিত হয়ে উঠল। তিনি সর্বমতের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছিলেন। শক্তিবাদ, ব্রহ্মবাদ, পরমতত্ত্ববাদ, ভক্তবাদ, দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদের মধ্যে কোনো অমিল নেই, এটাই ছিল তার দর্শনের মূল কথা। আসাম থেকে বাংলাদেশে এসে পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করতে থাকেন। তারপর ময়মনসিংহের বেরিচালে কংস নদীর তীরে শ্মশানকালীর মন্দিরে আশ্রয় গ্রহণ করলেন। এখানে তিনি এক কর্মযোগী হিসেবে আত্মপ্রকাশ করেন। ভক্ত জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী যোগী নিগমানন্দকে ঢাকায় নিয়ে এলেন। ফরিদপুর অঞ্চলে আশ্রম স্থাপন করলেন তার ভক্ত শিষ্য ডাক্তার নৃপেন্দ্রনাথ রায়। এই সময় তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছিলেন। তারপর কলকাতার হালিশহর ও পুরীতে সারস্বত মঠ প্রতিষ্ঠা করলেন। শুধু আসাম, বাংলা, উড়িষ্যাতেই নয়, পশ্চিম ও দক্ষিণ ভারতের বহু অঞ্চলেও তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি প্রাপ্ত হতে লাগল। এবার ডাক এলো মধ্যপ্রদেশ থেকে। মধ্যপ্রদেশের রাজা যোগসিদ্ধ গুরু লাভের জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। একদিন গেলেন দণ্ডিকেশ্বর মন্দিরে ধর্ণা দিতে। তখন দৈববাণী শোনা গেল, বৎস, তোমার গুরু বাংলার মহাসাধক নিগমানন্দ সরস্বতী, তার কৃপা লাভের জন্য সচেষ্ট হও। রাজা বাংলাদেশে লোক পাঠিয়ে স্বামীজির সঙ্গে যোগাযোগ করলেন। তারপর এক শুভদিনে তিনি যাত্রা করলেন বাংলাদেশের পথে। যোগসিদ্ধ মহাপুরুষ নিগমানন্দের কাছে উপস্থিত হলেন, রাজার অভীষ্ট সিদ্ধ হল। সমগ্র মধ্য ভারতে নিগমানন্দের যশ গৌরব বিকীর্ণ হল। মহাসাধক স্বামী নিগমানন্দ এইভাবে পৃথিবীর মাটিতে লীলা শেষ করে 1342 বঙ্গাব্দের এক শুভদিনে মহাসমাধিতে নিমগ্ন হলেন। কলকাতার বিডন স্ট্রিটের গৃহে মহাপুরুষের শয্যা ঘিরে ভক্ত এবং শিষ্যবৃন্দ মহাসমাধির প্রতীক্ষা করছেন। তখন বেলা 12টা। শয্যার ওপর স্থিরভাবে উঠে বসলেন যোগীবর। তারপর অশ্রুপূর্ণ নয়নে তাকালেন সামনের দিকে। সমবেত সকলকে বললেন, আমাকে আর ডেকো না, আমাকে ডুবে যেতে দাও। যোগীবরের দেহ হালিশহরের গঙ্গার তীরে সারস্বত মঠে সমাধিস্থ করা হল। আজও রয়েছে সেই সমাধি মন্দির। ভক্তবৃন্দ ফুল নিবেদন করে অন্তরের শ্রদ্ধা নিবেদন করেন। বন্ধুরা, এমনই মহাসাধক মহাপুরুষদের সম্পূর্ণ জীবনলীলা জানতে আমাদের এই চ্যানেলে, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে যুক্ত থাকুন। আর আমাদের যে নতুন ওয়েবসাইটটি করা হয়েছে www.yogsiddhi.in, যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করে সেখানে আমাদের পোস্টগুলি পড়তে পারেন, এবং আমাদের ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাইরেক্ট ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।